यार ब्रदर तुमको बिना बसा लोग जुन किना खाई से আর আমরা যারা এখানে আইসি কালকে ওই লজ্জা এখন পর্যন্ত আমরা কিছু খাইনি কি দালালে পায়খানা গিয়ে পানি খেয়েছি হ্যালো জামান, ওই নিমু গ্রামের বাচ্চারা এয়ারপোর্টে আন্দোলন করতেছে, তুই এক্ষুনি তোর অফিসে চলে আয়। আন্দোলন সব করবা লাগছে আমরা কত দূর যাবো এখান থেকে? আরে আয় ভাই, thank you.
ঘটনা সত্য কিন্তু হোটেলাররা তোমাকে মাগনা খাওয়ালো কেন আর এদিকে এক দুই কথা বোঝানো যাবে এটা হলো বিরাট ইতিহাস ওরে বেটা পাগল হয়ে গেছিলাম সোজা পাগল হয়ে গেছি চিন্তা করছি যে জীবনেই জেল খাটাইতে মুক্ত হইব না বুঝছো কত মানুষের হাতে পায় ধরলাম কোন শালাই কিছু বোঝে না ধর্মগমেতে মজা জালা বলা আইছি বেটা মালয়েশিয়ারই দুইটা ইংরেজি শিখাবি না কেউ কিছু কইতে পারে না যেটু ইংরেজি জানি হ্যাঁ মুই হ্যাঁ তো ইয়েস নো ভেরি গুড উনাদের শেষ হয়ে যায় পুরো একটা ইতিহাস ছোটবেলা বাপমার মুখে স্বাধীনতার কথা শুনেছি সংগ্রামের কথা শুনেছি কিন্তু স্বাধীনতা কি জিনিস এটা বুঝিনি কখনো এইবার বুঝতে পেরেছি মনে হইলো নতুন করে স্বাধীন হয়েছি এয়ারপোর্ট থেকে বের হচ্ছে কি আনন্দ এটা বলে বুঝতে পারে এয়ারপোর্ট থেকে না বেরোনি ভালো আসলো কি
হইছে রে জুয়েল এই কি হইছে হইছে এ কথা কও না কাবাটা আরে দূর যা হুদাই কিছু না ইয়ার বড় তো তোমাকে বিনা পয়সা লোকজন কিনা খাইছে আর আমরা যারা এখানে আইছি কালকে ওই লজ্জা এখন পর্যন্ত আমরা কিছু খাইনি কি দালালে পায়খানা গিয়ে পানি খেয়েছি মানা করলাম খবরদার কান্না মিরা